হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তানের নতুন মিডগেট সাবমেরিন, যেটা ভারতের জন্য নতুন আতঙ্কের নাম। পাকিস্তান সাবমেরিন বাহিনীকে উন্নত করার জন্য গত 5 বছরে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তান সাবমেরিন বাহিনীকে আধুনিকীকরণের জন্য চীন ও তুরস্কের সাথে 2টি চুক্তি করেছে। পাকিস্তান 2015 সালে 8টি হাঙর, যেটা টাইপ 042 ইয়ন ক্লাস সাবমেরিন কেনার অনুমোদন করেছে। এতে পাকিস্তানের কাছে চীনা প্রযুক্তি হস্তান্তরের অংশ হিসাবে করাচি শিপইয়ার্ডে সেগুলো নির্মাণ ব্যবস্থা রাখা হয়। এরপর 2016 সালে পাকিস্তানের তুরস্কভিত্তিক অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এসটিএমের সাথে $350 মিলিয়ন অগস্টা 90P সাবমেরিন আধুনিকায়ন প্রকল্প করে। মজার ব্যাপার হলো, পাকিস্তান এই প্রথমবারের মতো কোনো সাবমেরিন প্রকল্পে প্রধান ঠিকাদার হিসাবে তুর্কি কোম্পানিকে নির্বাচিত করল। এই প্রকল্পের আওতায় এসটিএম পাকিস্তান নৌবাহিনীকে নকশা ও প্রকৌশল পরিষেবা প্রদান করবে বলে আশা দিয়েছে। চীন ও তুরস্কের সাথে সাবমেরিন চুক্তি পাকিস্তান নৌবাহিনীর জন্য বড় ধরনের গেম চেঞ্জার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পাকিস্তান এখন তার নৌবাহিনীর জন্য নতুন মিডগেট সাবমেরিন নির্মাণ করার দিকে নজর দিয়েছে। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ গোপন ও প্রকাশ্য অপারেশনে কসমস MG-110 মিডগেট ব্যবহার করে। এই সব সাবমেরিন 1990 দশকের প্রথম দিক থেকে ব্যবহার করা হচ্ছে এবং এগুলোর সার্ভিস আয়ু প্রায় শেষ। এই সব পুরনো সাবমেরিন প্রতিস্থাপনের জন্য পাকিস্তান নতুন মিডগেট সাবমেরিন নির্মাণের প্রস্তাব করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়ারবুক 2015-16 অনুযায়ী পাকিস্তান 2017-18 সময়কালে মিডগেট সাবমেরিন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়। এগুলো দেশীয়ভাবে নকশা করা হবে এবং উৎপাদন করা হবে বলে ধারণা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি এক স্যাটেলাইট চিত্রে পাকিস্তান তার পরিকল্পনা অনুযায়ী একটি নতুন মিডগেট সাবমেরিন তৈরি করেছে বলে প্রমাণ পাওয়া যায়। 2016 সাল থেকে সাবমেরিনটি আংশিকভাবে ঢেকে রাখা হয়েছিল আর 2019 সাল থেকে সাবমেরিনটি পুরোপুরি দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে নির্মাণ কাজ প্রায় শেষ এবং সাগরের ট্রায়াল শুরু হতে পারে। এই নতুন মিডগেট সাবমেরিন আরব সাগর ও যুদ্ধে সম্ভাব্য কী ভূমিকা পালন করবে তা নিয়ে বিশেষ আলোচনা চলছে। স্যাটেলাইট থেকে মিডগেট সাবমেরিনের দৈর্ঘ্য বোঝা যাচ্ছে 55 ফুট, অর্থাৎ 16.7 মিটার, এবং প্রস্থ 2.34 মিটার। বর্তমানে এর অবস্থান কোথায় তা জানা যাচ্ছে না। একবারে আটোসাটো করে নির্মাণ করায় সাবমেরিনটি সহজে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা যাবে। আকারের কারণে সড়কপথেও পরিবহন করা যায়। পাকিস্তান ও তুরস্কের মধ্যকার বর্তমান পর্যায়ে সহযোগিতার আলোকে এই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না যে এই মিডগেট সাবমেরিন নির্মাণে তুরস্ক সহায়তা করেছিল। মিডগেট সাবমেরিনের ভূমিকা, পাকিস্তান অনেক বছর ধরেই মিডগেট সাবমেরিন ব্যবহার করছে। নতুন কেবল তাদের দেশীয় সক্ষমতাই প্রকাশ করেছে, তাছাড়া তারা যে পানির নিচের যুদ্ধের জন্যও সক্ষমতা গড়ে তুলছে সেটাও প্রকাশ পাচ্ছে। ধারণা করা হচ্ছে ভারতের সাথে যে কোনো সংঘাতের ক্ষেত্রে মিডগেট সাবমেরিন আক্রমণাত্মক ভূমিকা পালন করবে। ভারতের সাথে 1971 সালের যুদ্ধের পর থেকেই পাকিস্তান নৌবাহিনীর জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো করাচি সমুদ্রসীমা রক্ষা করা। সাগরবাহিত আক্রমণ থেকে করাচি বন্দরকে রক্ষার কাজে মিডগেট সাবমেরিনের শূন্যতা পূরণ করতে পারে। এছাড়াও ফ্রগম্যান অপারেশন, মাইন স্থাপন ইত্যাদি কাজে অংশ নিতে পারে। আবার অগস্টা 90B সাবমেরিন মধ্যম মেয়াদী আধুনিকরণ শেষে চলতি বছরই নৌবাহিনীতে যোগ দিবে। আর হাঙ্গর সাবমেরিন প্রথম 4টি 2023 সাল থেকে যুক্ত হবে। এতে করে ভারত মহাসাগরে পাকিস্তানের সক্ষমতা অনেকাংশেই বেড়ে যাবে। সংক্ষেপে বলা যায়, পাকিস্তান সাবমেরিন বাহিনীতে আধুনিকরণ আরব সাগরে ভারতের নিরাপত্তার জন্য প্রকৃত নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে। ভারতের সাবমেরিন বিরোধী যুদ্ধ সক্ষমতা সৃষ্টির প্রস্তুতির প্রেক্ষাপটে পাকিস্তান নতুন মিডগেট সাবমেরিন আরব সাগরে ভারতের সামুদ্রিক অপারেশনকে চ্যালেঞ্জ করতে পারে। অতিবস্তু পাকিস্তানে তার মিডগেট সাবমেরিনকেও ভারতের পশ্চিম উপকূলে, বিশেষ করে গুজরাতের সার ক্লিক এলাকা এবং মুম্বাইয়ের গোপন অভিযান সম্প্রসারণে ব্যবহার করতে পারে। তাই আরব সাগরে পাকিস্তানের অ্যান্টি অ্যাক্সেস সক্ষমতা ভণ্ডুল করে দেওয়া এবং এই অঞ্চলে ভারতের সামুদ্রিক নিরাপত্তা স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে সাবসারফেস ডিটেকশন ও ট্র্যাক সক্ষমতা বাড়ানো ভারতের জন্য খুবই দরকারি বিষয়। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।